হাতির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এক সবজি ব্যবসায়ী। পরম আনন্দে সবজি খেলো হাতি। বাকি সবজি লুট করলো গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে এমনই দৃশ্য দেখা গেল শালবনি থানা এলাকার টিলা ঘাগড়িতে। প্রতিদিনের মতো শালবনির মধুপুর থেকে ওই ব্যবসায়ী মোটরসাইকেলে করে জঙ্গলের রাস্তা দিয়ে সবজি নিয়ে লালগড় বাজারে যাচ্ছিলেন। হঠাৎই তার সামনে এসে পড়ে একটি দাঁতাল। কোনো ক্রমে মোটরসাইকেল ছেড়ে ছুট দেন ওই ব্যবসায়ী। হাতি তখন সুরে করে সবজি খেতে ব্যস্ত। পরে গ্রামবাসীরা এসে হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে পাঠায়। তারপর তারা বাকি সবজি লুট করে যে যার বাড়ি নিয়ে পালান। শালবনি থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা। করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি
আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।